তোমাদের একদম প্রথম ক্লাসে আমি বলছিলাম যে আমাদের এই পার্টটার উদ্দেশ্য কি ছিল, আমাদের এখানে আমরা মোটামুটি কি কি সিলেবাস কভার করতেছি। আচ্ছা, রেফারেন্স বইগুলোর কথাও তোমাদের বলছিলাম, এটা তোমাদের পার্ট এতেও কাজে লাগবে। নেক্সট, একদম প্রথম যেদিন তোমাদের সাথে একটা শর্ট ক্লাস ছিল, সেদিন আমি তোমাদের সাথে সেট থিওরি নিয়ে কথা বলছিলাম। সেটের ব্যাপারে বলছিলাম যে একই জাতীয় ওয়েল ডিফাইন্ড কিছু অবজেক্ট বা এলিমেন্টের যে কালেকশন তাকে আমরা সেট বলছিলাম। আচ্ছা, সেটের ক্লাসিফিকেশন আমরা আসলে সরাসরি তোমাদের ওই এসএসসি বা এইচএসসির মতো অতটা ডেপথে আমরা যাইনি। আমরা এখানে কিছু কিছু সেট নিয়ে কথা বলছিলাম, যেমন ইউনিভার্সাল সেট, যে সেটের মধ্যে পসিবল সব সেটের সব এলিমেন্ট একসাথে আছে তাকে আমরা বলছিলাম ইউনিভার্সাল সেট। কোনো সেটের যদি কোনো মেম্বার না থাকে তাকে আমরা বলছিলাম এমটি সেট। আচ্ছা, আর সাবসেটের সংজ্ঞাটা সরাসরি দেওয়াটা একটু টাফ ছিল আমাদের সবার জন্যই। তো তারপর আমরা বলছিলাম যে ইউনিভার্সাল সেট থেকে আমরা ছোট ছোট যত সেট কনস্ট্রাক্ট করতে পারি সবাই হবে তোমার ইউনিভার্সাল সেটের এক একটা সাবসেট। ইউনিট সেটের ব্যাপারটা ছিল যে একটা সেটে যদি কেবলমাত্র একটা মেম্বার থাকে তাকে আমরা বলছিলাম ইউনিট সেট, এবং এটা আমাদের রিয়েল লাইফে আমরা এই টাইপের সেট খুবই খুবই ঘন ঘন ইউজ করি, যেমন টিভি সেট, মোবাইল সেট, এই টাইপের টার্মগুলো আমরা আমাদের রিয়েল লাইফে খুব অহরহ ইউজ করি আমরা এই টার্মগুলো। আচ্ছা, সেট অপারেশনের মধ্যে আমরা আমাদের অনেকগুলো অপারেশন ছিল, আমরা দুই চারটা নিয়ে কথা বলছিলাম। ইন্টারসেকশন ছিল যে আমার যখন নাকি দুইটা সেটের শুধুমাত্র কমন এলিমেন্ট নিয়ে কাজ করি সেটাকে আমরা বলছিলাম ইন্টারসেকশন। দুইটা সেটের মধ্যে ইউনিয়ন হলে আমরা কি করি, আমরা এই দুইটা সেটের মধ্যে যত এলিমেন্ট আছে সবগুলারই নিয়ে নতুন একটা সেট কনস্ট্রাক্ট করি সেটাকে আমরা বলছিলাম দুইটা সেটের ইউনিয়ন। আচ্ছা, কমপ্লিমেন্টেশন ছিল যে আমার একটা সেটকে যদি আমি ইউনিভার্সাল সেট থেকে বাদ দেই তাহলে আমার বাকি যে মেম্বার গুলো থাকে সেটা হবে আমার প্রথম সেটের জন্য কমপ্লিমেন্ট সেট, যেটাকে আমরা প্রাইম বা বার দিয়ে প্রকাশ করি। পাওয়ার সেটের জন্য তোমাদের একটা ফর্মুলা ছিল 2 to the power n, তোমরা নিজের এই ক্লাসে বলছিলে যে একটা সেট থেকে আমরা মোট কতগুলো সেট কনস্ট্রাক্ট করতে পারি, সেটা ছিল আমার 2 to the power n এর ফর্মুলা দিয়ে যে যতগুলো সেট হয় আমরা সেভাবে কনস্ট্রাক্ট করছিলাম। ডিফারেন্স অফ সেট ছিল যে জাস্ট দুইটা সেটের বিয়োগফল, একটা সেট থেকে আরেকটা সেটকে সব মেম্বারকে বিয়োগ করে দিলে যেটা থাকে সেটাই হচ্ছে আমার দুইটা সেটের ডিফারেন্স। আচ্ছা, এগুলো একদম একদম প্রিলিমিনারি জিনিস ছিল। আচ্ছা, তারপরে তোমাদের আমি প্রবাবিলিটির বেসিক টার্মগুলো নিয়ে কিছু কথা বলছিলাম। আমার যদ্দুর মনে পড়ে এটার উপরে পুরো একটা দিন গেছিল আমার, আমি তোমাদের সবগুলো সংজ্ঞা নিয়ে কাজ করছিলাম। প্রথমে ছিল এক্সপেরিমেন্ট বা ট্রায়াল। এক্সপেরিমেন্টের কথাটা কি বলছিলাম, যে একটা ডিসিশনে পৌঁছানোর জন্য বা কোনো একটা কিছু জানার জন্য একটা কাজ বা কিছু কাজকে যদি আমরা সেম কন্ডিশনের আন্ডারে, কথাটা খেয়াল রেখো, একটা কাজকে বা কিছু কাজকে যদি সেম কন্ডিশনের আন্ডারে আমরা বারবার রিপিট করি একটা ডিসিশনে পৌঁছানোর জন্য বা একটা কিছু জানার জন্য, তখন আমরা সেটাকে বলি এক্সপেরিমেন্ট। আচ্ছা, তো একবার একবার কাজটা করাকে আমরা বলছিলাম একটা ট্রায়াল, আর পুরা যতবার করলাম সেটাকে আমরা বলছিলাম এক্সপেরিমেন্ট। যেমন তোমাদেরকে আমি বোধহয় এডিসনের এক্সাম্পলটা দিছিলাম, সবাইকে আমি সেটার কথা বলি, যে এডিসন যে তোমার 1000 বার না 999 বার ট্রাই করছিল, পুরোটা ছিল তার একটা এক্সপেরিমেন্ট, যার উদ্দেশ্য ছিল যে কোন কোন কম্বিনেশনটা ফিলামেন্ট হিসাবে ভালো কাজ করে। তো প্রত্যেকটা কম্বিনেশন যখন সে ট্রাই করছে প্রত্যেকটা প্রত্যেকবার ট্রাই করা ছিল এক একটা ট্রায়াল, আর পুরা যে প্রসেসটা যে কোনটাতে সবচেয়ে ভালো রেজাল্ট পাইতেছে এটা পুরাটাকে আমরা বলছিলাম যে এটা ছিল এডিসনের এক্সপেরিমেন্ট। আচ্ছা, একবার যখন নাকি আমরা এই ট্রায়ালটা করি তার যে রেজাল্টটা আসে, যেমন এডিসনের বেলায় হয় সে সাকসেস পাইছে অথবা ফেলিউর পাইছে, একবার করা করার যে রেজাল্টটা, একটা ট্রায়ালের যে রেজাল্টটা তাকে আমরা বলছিলাম আউটকাম। আচ্ছা, তো এভাবে একটা এক্সপেরিমেন্টের সব পসিবল আউটকামের যে সেট হয় তাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস। তোমাদের ক্লাসে কার দিয়ে জানি একটা খুব জঘন্য একটা এক্সাম্পল দিছিলাম, কার দিয়ে জানি দিছিলাম এখন ভুলে গেছি, কাক? হ্যাঁ, মিস্টার শফিক, আমি তোমার কথা বুঝি নাই। স্যার মাসুদ রানা। মাসুদ রানা, মাসুদ রানা কি আছে নাকি আজকে ক্লাসে? মিস্টার মাসুদ রানা, তুমি কি আসো ক্লাসে? আচ্ছা, নাই থাকতে পারে, শীতের সকাল এত সকাল 10টা খুব বেশি ভোরই হয়ে যায়, আমি ওর সাথে না থাকলে সমস্যা নাই। তো মিস্টার মাসুদ রানা আমরা 4 তলা থেকে ফেলে দিছিলাম, এটাকে একটা এক্সপেরিমেন্ট আমরা বলছিলাম, এবং এটার জন্য আমরা আউটকাম কনস্ট্রাক্ট আউটকামের একটা সেট কনস্ট্রাক্ট করছিলাম। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলটা আবার খুলতেছি, একটু দেখো, আমরা বলছিলাম যে মিস্টার মাসুদ রানা, স্যার মাসুদ রানা, হ্যাঁ মাসুদ রানা। আচ্ছা, আমার কথা কি পরিষ্কার শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো মিস্টার মাসুদ রানা যদি 4টা থেকে ফেলে দিই, বলছিলাম যে আউটকাম ছিল কি কি, যে সে মারা যেতে পারে,
সে সিরিয়াসলি আহত হইতে পারে, যেটা স্বাভাবিক, অথবা সে কারো মাথায় পড়লো, সে মরলো না কিন্তু অন্য কেউ মারা গেল, কিল সাম ওয়ান এলস, অথবা বলছিলাম যে একটা মিরাকেল হইলো, আল্লাহ পাকের অশেষ রহমতে তার কিছু হইলো না, সে একদম আস্তে নিচে পড়লো, কিচ্ছু হইলো না তার, সে আহত হইলো না, নিহত হইলো না, কিছুই হইলো না। তো এই যে আমার অল পসিবল আউটকাম আমরা এস দিয়ে প্রকাশ করি, এটাকে আমরা বলছিলাম এই এক্সপেরিমেন্টের স্যাম্পল স্পেস, অল পসিবল আউটকামের যে সেট এটাকে আমরা বলছিলাম স্যাম্পল স্পেস। আচ্ছা, এই স্যাম্পল স্পেস থেকে মনে করো যে আউটকাম গুলা নিয়ে আমার আগ্রহ, সেটাকে দিয়ে যদি আমি একটা নতুন সেট কনস্ট্রাক্ট করি, সেটাকে আমরা বলছিলাম ইভেন্ট। যেমন মিস্টার মাসুদ রানা মারা যাবে, এটাকে একটা ইভেন্ট ধরলাম, ধরো এটাকে আমি একটা ইভেন্ট ধরলাম, এটাকে আমি প্রকাশ করলাম এ দিয়ে, তাহলে এটা হচ্ছে মিস্টার মাসুদ রানার মারা যাওয়ার ইভেন্ট, এটাকে আমরা বলতেছি একটা ইভেন্ট এ। অথবা মনে করো মিস্টার মাসুদ রানা মারা যাবে না, সে জীবিত থাকলো, তার একটা ইভেন্ট আমি কনস্ট্রাক্ট করলাম, এটাকে ধরো আমি বি দিয়ে প্রকাশ করলাম, তাহলে এটা হচ্ছে আমার ইভেন্ট বি। এরকম আমরা অনেক ইভেন্ট কনস্ট্রাক্ট করতে পারি। আচ্ছা, এরপর আমি বলছিলাম যে মনে করো আমার একটা এক্সপেরিমেন্ট থেকে আমি যতগুলা ইভেন্ট কনস্ট্রাক্ট করতে পারি, সবগুলা ইভেন্টকে যদি আমি আরেকটা সেটের মধ্যে ধরি, ধরো এটার মধ্যে আমার ইন টোটাল এ বি সি এরকম যে কয়টা ইভেন্ট হয়, আমি সবগুলো ইভেন্ট মনে করো জি পর্যন্ত ইভেন্ট আমি কনস্ট্রাক্ট করতে পারছি, সবগুলা ইভেন্ট কে আমি যেই সেট দিয়ে প্রকাশ করি সেটাকে আমরা বলছিলাম ইভেন্ট স্পেস, যেটাকে ক্যাপিটালি দিয়ে প্রকাশ করা হয়। খেয়াল রাখো, স্যাম্পল স্পেস ছিল একটা এক্সপেরিমেন্টের অল পসিবল আউটকামের সেট, আর একটা এক্সপেরিমেন্টের অল পসিবল ইভেন্টের সেট যেটা, সেটাকে আমরা বলছিলাম ইভেন্ট স্পেস। আমি আবার বলতেছি, আউটকামের বেলায় অল পসিবল আউটকামের যে সেট সেটা ছিল স্যাম্পল স্পেস, আর অল পসিবল ইভেন্টের যে সেট সেটাকে আমরা বলছিলাম ইভেন্ট স্পেস। পার্থক্যটা খেয়াল রাখো। আচ্ছা, আমি আবার এক সেকেন্ড। আচ্ছা, এরপরে আমরা ইভেন্টের মধ্যে আমরা তিনটা ক্লাসিফিকেশন দেখছিলাম, তিনটা তিন টাইপের ইভেন্টের কথা আমরা ক্লাসে বলছিলাম। প্রথমে ছিল মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, দুইটা ইভেন্ট এ এবং বি তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ হবে যদি এদের মধ্যে কোনো কমন পয়েন্ট না থাকে, যেমন মিস্টার মাসুদ রানার বাইচা থাকার ইভেন্ট গুলো আর মারা যাওয়ার ইভেন্ট যেটা, এই দুইটা ইভেন্টের মধ্যে কোনো কমন পয়েন্ট ছিল না, সে এদের বাইচা থাকবে অথবা সে আহত হোক বা মিরাকেল হোক, সে সরি সে এদের বাইচা থাকবে, সে আহত হয়ে হোক বা মিরাকেল দিয়ে হোক বা অন্য কাউরে মাইরা হোক, সে বাইচা থাকবে অথবা সে মারা যাবে, দুইটার মাঝামাঝি কিছু হবে না। ওরে চারতলা থেকে ফেলে দিলে সে জম্বিও হবে না, অথবা সে চারতলা থেকে ফালে দিলে সে উড়ে চলেও যাবে না। তার মানে দুইটার মধ্যে, এই দুইটা ইভেন্টের মধ্যে কোনো কমন পয়েন্ট নাই, কাজে এরা হচ্ছে মিউচুয়ালি এক্সক্লুসিভ। আচ্ছা, দুইটা ইভেন্ট এক্সস্টিভ হবে যদি এদের মধ্যে ইউনিয়ন নিলে আমি আমার পুরা স্যাম্পল স্পেসটা পাওয়া যায়, তাহলে আমরা বলবো যে আমাদের এই দুইটা ইভেন্ট হচ্ছে এক্সস্টিভ ইভেন্ট। এবং ফাইনালি বলছিলাম যে একটা ইভেন্ট এ এর জন্য, একটা ইভেন্ট এ এর জন্য এই এটাকে যদি আমরা স্যাম্পল স্পেস থেকে বাদ দেই, তাহলে আমাদের বাকি বাদ বাকি যেটা থাকে, এই এ প্রাইম যেটা এ বার দিয়ে প্রকাশ করছি এখানে, এটা হচ্ছে আমার এ ইভেন্টের জন্য কমপ্লিমেন্টারি ইভেন্ট। কাজেই আমরা যদি এ এর সাথে এ বারের বা এ প্রাইমের যদি আমরা ইউনিয়ন নিই, তাহলে আলটিমেটলি আমরা আমাদের পুরো স্যাম্পল স্পেসটা পেয়ে যাব। আচ্ছা, আর ফাইনালি আমি তোমাদের বলছিলাম যে আলটিমেটলি ম্যাক্সিমাম এক্সপেরিমেন্টের বেলাতেই আমরা আগে থেকেই জানি যে তার রেজাল্ট কি আসতে পারে, তো যেই কারণে আমাদের স্যাম্পল স্পেসে কি কি আসবে আমরা এক্সপেরিমেন্টের আগে থেকেই জানি। তো এই ধরনের এক্সপেরিমেন্টকে আমরা বলি র্যান্ডম এক্সপেরিমেন্ট, অর্থাৎ যে এক্সপেরিমেন্টের রেজাল্ট আমরা এক্সপেরিমেন্টের আগেই জানি কিন্তু একটা পার্টিকুলার ট্রায়ালে কোন মানটা আসবে এটা আমরা আগে থেকে বলতে পারি না, এই টাইপের এক্সপেরিমেন্ট গুলাকে আমরা বলি র্যান্ডম এক্সপেরিমেন্ট। এবং র্যান্ডম এক্সপেরিমেন্ট থেকে আমরা যে ইভেন্ট পাই সেটা হচ্ছে আমার র্যান্ডম ইভেন্ট। এর বাইরে যদি অন্য কোনো এক্সপেরিমেন্ট থাকে, যে এক্সপেরিমেন্টে আমরা পসিবল আউটকাম আগে থেকে জানি না, সেই ক্ষেত্রে আমরা যে ইভেন্ট পাবো সেটা হবে শুধু ইভেন্ট। আর যদি র্যান্ডম এক্সপেরিমেন্ট হয়, আলটিমেটলি সবই র্যান্ডম এক্সপেরিমেন্ট, র্যান্ডম এক্সপেরিমেন্টের বেলায় আমাদের যে ইভেন্ট পাবো সেটাকে আমরা বলবো র্যান্ডম ইভেন্ট। তোমাদের এই সংজ্ঞাটা আলাদা করে দেওয়ার কারণ ছিল একটাই, যে পরীক্ষায় যদি ইভেন্ট এবং র্যান্ডম ইভেন্ট দুইটার সংজ্ঞায় যদি চায় তাহলে যেন তোমরা লিখতে পারো, সেই জন্য আমি তোমাদেরকে দুইটার সংজ্ঞা আলাদা করে ওই দিন ক্লাসে বলে দিয়েছিলাম। আচ্ছা, এই পর্যন্ত কি সবার মনে আছে? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, এরপরে তোমাদেরকে আমি যেটা বলছিলাম যে প্রবাবিলিটি জিনিসটা কি, তারপরে তোমার এই প্রবাবিলিটি আমাদের, আমরা রিয়েল লাইফে কিভাবে প্রবাবিলিটি টার্ম গুলো ইউজ করি, এই টাইপের কিছু কথাবার্তা তোমাদের আমি বলছিলাম। যেমন এটা তো অক্টোবর মাসে বা তোমার সেপ্টেম্বর অক্টোবরের দিকে ক্লাস নেওয়া, তো তখনকার স্লাইডে আমি রাখছিলাম যে আজকে ব্যাপক ঝড় বৃষ্টি হবে তার চান্স কিরকম, অথবা আগামী কয়েক বছরের মধ্যে, আগে বলতাম এক বছরের মধ্যে, আগামী কয়েক বছরের মধ্যে ঢাকা মেট্রো রেলের লাইন কমপ্লিট হয়ে যাবে তার
চান্স কিরকম, তার প্রবাবিলিটি কিরকম, পসিবিলিটি কিরকম। তো এরকম রিয়েল লাইফে আমরা প্রায় এই প্রবাবিলিটি রিলেটেড টার্মগুলো আমরা ইউজ করি। আচ্ছা, অ্যাপ্লিকেশন হিসেবে আমি তোমাদের বলছিলাম যে রিয়েল লাইফে রিস্ক অ্যাসেসমেন্টের জন্য, আমাদের ভুলের মেজারমেন্ট বের করার জন্য, আমাদের একটা কাজে একটা এক্সপেরিমেন্টে ভুল কতটুকু থাকতে পারে সেটা রিলায়েবল, সেটা রিলায়েবিলিটি মেজার করার জন্য আমরা এই প্রবাবিলিটি টার্মটা খুব বেশি ইউজ করি। আচ্ছা, এর বাইরে আমাদের যে বিমা বিমা বিমার ব্যবসা, যেটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি, যেটা ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রি যেটাকে তোমার, এটার এই সাবজেক্টটার নাম হচ্ছে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স। তো এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্সে বা এই ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে আমাদের এই প্রবাবিলিটি অ্যাপ্লিকেশন খুবই বেশি। তোমাদেরকে আমি ওই দিন কোনো প্লট দেখাইছিলাম গত ওই ক্লাসে? লেডিজ এন্ড জেন্টলম্যান, তোমাদেরকে আমি ইন্স্যুরেন্স রিলেটেড কোনো প্লট দেখাইছিলাম, কেউ বলতে পারো? হ্যাঁ জি স্যার। আচ্ছা, ভেরি গুড, তাহলে তো খুবই ভালো। আর তোমাদের জন্য মেনলি যেটা লাগবে ডিসিশন মেকিং এর জন্য, তোমরা যখন কোন একটা ডিসিশন নেবে একটা এক্সপেরিমেন্ট থেকে বা একটা ইনভেস্টমেন্টের জন্য, তোমাদের এই ডিসিশন মেকিং এর জন্য তোমাদের এই প্রবাবিলিটি টার্মটা তোমাদের সবচেয়ে বেশি লাগবে, যে কারণে তোমাদের এই সাবজেক্টটা এখানে ইনক্লুড করা হয়েছে। আচ্ছা, ওই ক্লাসে আমার যদ্দূর মনে পড়ে আমি তোমাদেরকে এই পাঁচটা টার্মের মধ্যে পার্থক্যটা বলছিলাম, যে এইখানে যে পাঁচটা শব্দ আছে, চান্স, পসিবিলিটি, প্রবাবিলিটি, লাইকলিহুড, আনসার্টিনিটি, এই পাঁচটা টার্মের মধ্যে প্রবাবিলিটি টার্মটা সম্পূর্ণ আলাদা। কেন আলাদা সেদিন আমি তোমাদের বলছিলাম, কেউ বলতে পারো আমাকে? একজন বলো তো, প্রবাবিলিটির সাথে বাকি চারটা টার্মের পার্থক্য কোথায়, আমাকে একজন বলো। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন? না, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন না। আমরা যখন প্রবাবিলিটি টার্মটা ইউজ করি তখন আমরা একটা ইভেন্ট অকার করার যে পসিবিলিটি সেটাকে আমরা একটা নিউমেরিক্যাল ভ্যালু দিয়ে প্রকাশ করি। ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন না, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন বলতে ফর্মুলা মিন করে। আমরা যখন নাকি প্রবাবিলিটি শব্দটা উল্লেখ করি তখন আমরা একটা ইভেন্ট অকার করার, একটা ইভেন্ট ঘটবে, একটা ঘটনা ঘটবে, তার যে চান্স ফ্যাক্টরটা সেটাকে আমরা নিউমেরিক্যালি একটা সংখ্যা দিয়ে প্রকাশ করি। কিন্তু অন্যগুলার বেলায় আমরা কিন্তু সংখ্যা দিয়ে প্রকাশ করি না, আমরা বলি যে আজকে হওয়ার চান্স অনেক, আজকে হওয়ার পসিবিলিটি খুবই ভালো, আজকে হওয়ার লাইকলিহুড বেশি, আজকের ব্যাপার আজকে বৃষ্টি হবে কিনা একেবারে আনসার্টেন, আমরা এইভাবে বলি, কিন্তু সংখ্যা উল্লেখ করতে পারি না। একমাত্র প্রবাবিলিটি টার্মটার বেলাতে আমরা সংখ্যা দিয়ে উল্লেখ করি যে একটা ঘটনা ঘটবে তার পসিবিলিটিটা কত পার্সেন্ট, তা ওটা হওয়ার চান্স কিরকম, এটাকে আমরা শুধুমাত্র প্রবাবিলিটির বেলাতেই, প্রবাবিলিটি টার্মটার বেলাতে আমরা এটাকে একটা নিউমেরিক ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি। তোমরা এই কথাটা খেয়াল দেখো, তোমরা আজকে কিন্তু একটু ভুল করে ফেলছো, একটু খেয়াল দেখো এটা কিভাবে আনসারটা করতে হবে। আচ্ছা, এরপরে আমি তোমাদেরকে কি প্রবাবিলিটি ডেফিনেশন দিছিলাম ওই দিন? লেডিজ এন্ড জেন্টলম্যান, প্রবাবিলিটি ডেফিনেশন কি? আচ্ছা, তাহলে আমি ওইটা আমি একটু রিক্যাপ করি। আচ্ছা, আমি আমাদের ওই আমি আমার ওই ওয়ার্ড ফাইলটা আবার ওপেন করতেছি। আচ্ছা, আমাদের ক্লাসিক্যাল অ্যাপ্রোচে, আমাদের ক্লাসিক্যাল অ্যাপ্রোচ যেটা, সেটাতে যখন নাকি আমরা প্রবাবিলিটি বের করি, আমাদের ক্লাসিক্যাল অ্যাপ্রোচে প্রবাবিলিটি বের করার ফর্মুলা, মনে করো আমরা এ যে ইভেন্টটা, এই এ এর জন্য প্রবাবিলিটি বের করার ফর্মুলা হচ্ছে প্রবাবিলিটি অফ এ, এটা সমান সমান হবে আমাদের এর ফেভারে কয়টা আউটকাম আছে ওভার আমাদের স্যাম্পল স্পেসে মোট কয়টা আউটকাম আছে, এই রেশিওটা হচ্ছে আমার এ ইভেন্টটা অকার করার প্রবাবিলিটি। যেমন আমাদের এখানে মিস্টার মাসুদ রানা, সে যে মারা যাবে তার প্রবাবিলিটি কত হবে, এখানে আমাদের স্যাম্পল স্পেসে মোট পয়েন্ট আছে কয়টা, একটা, দুইটা, তিনটা, চারটা, আর আমার এর মধ্যে পয়েন্ট আছে একটা, কাজে আমার মাসুদ রানা, মিস্টার মাসুদ রানা মারা যাবে, তার প্রবাবিলিটি হচ্ছে 1/4। এটা হচ্ছে মিস্টার মাসুদ রানার প্রবাবিলিটি মারা যাওয়ার এই এক্সপেরিমেন্টে। তো এই অ্যাপ্রোচটাকে, প্রবাবিলিটি বের করার এই অ্যাপ্রোচটাকে আমরা বলি ক্লাসিক্যাল অ্যাপ্রোচ। এটা দিয়েই সাধারণত ম্যাক্সিমাম সময় কাজ হয়ে যায়, তোমাদেরও এটা দিয়েই হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আমরা কোনো ম্যাথ করছিলাম ওই দিন? জি স্যার, এক্সাম্পলটা সলভ করা হয়েছিল। এটা সলভ করছিলাম, ভেরি গুড, তাহলে ওটা তো ওই দিন তোমরা সবাই পারছিলা। আচ্ছা, এরপরে আরো দুইটা ডেফিনেশন ছিল, আরো কয়েক তিনটা ডেফিনেশন ছিল, আমি একটা একটা করে বলি। প্রথমে ছিল রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ। তো রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচ যেটা, এটা আলটিমেটলি আমাদের এই ক্লাসিক্যাল অ্যাপ্রোচেরই একটা এক্সটেন্ডেড চেহারা। এটা রিয়েল লাইফে এটা রিয়েল লাইফের এক্সাম্পল খুবই কম, যে কারণে তোমাদের আমি অত ডিটেলস আমি অত বলতেছি না। তো এটা হবে তখনই যদি আমার স্যাম্পল স্পেসে ইনফিনিটি সংখ্যক আউটকাম থাকে, আমার স্যাম্পল স্পেসের পয়েন্টের সংখ্যা যদি অনেক বেশি হয় এবং আমি যেই ইভেন্টের জন্য প্রবাবিলিটি বের করবো এটার জন্য যদি এটার ফেভারে পয়েন্ট যদি খুব কম হয়, তখন আমরা রিলেটিভ ফ্রিকোয়েন্সি অ্যাপ্রোচটা ইউজ করি প্রবাবিলিটি বের করার জন্য। আচ্ছা, এরপরে ছিল সাবজেক্টিভ অ্যাপ্রোচ।
সাবজেক্টিভ অ্যাপ্রোচের ব্যাপারটা হলো কি, আমরা এই ক্ষেত্রে প্রবাবিলিটি যেটা বের করি এটা আসলে সরাসরি কোনো এক্সপেরিমেন্টের উপর বেস করা না, এটা আমাদের এক্সপেরিয়েন্সের উপরে বেস করা। ফর এক্সাম্পল মিস্টার জিসান, তুমি কি আসো এখানে রোল নাম্বার 34? মিস্টার জিসান আসো? জি স্যার। আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞেস করি, এখন তো মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, তোমাকে যদি বলি যে আজকে বিকালবেলা প্রচন্ড গরম পড়বে, তার চান্স কিরকম, তুমি উত্তর কি দিবা? স্যার টেম্পারেচার দেখবো স্যার, যে কি বলো ওয়েদার ফোরকাস্ট দেখবো স্যার। হ্যাঁ, তো তুমি, তোমাকে যদি জিজ্ঞেস করি টেম্পারেচার এসব ফোরকাস্ট না দেখে, যদি তোমাকে জিজ্ঞেস করি, তোমাকে যদি বলি আজকে বৃষ্টি হওয়ার চান্স কতটুকু, মিস্টার জিসান তুমি একটা একটা নাম্বার বলো, তুমি কি বলবা? সম্ভাবনা নাই স্যার। সম্ভাবনা নাই বলো না, বলো যে ধরো ধরো তোমার সম্ভাবনা খুবই কম, যে বলো 20%। ভেরি গুড, তুমি বলতেছো 20%। কেন বলতেছো 20%? বলার কারণ হলো যে তুমি দেখতেছো যে এখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছে, এখন আর অত বেশি গরম পড়তেছে না গত বেশ কিছুদিন ধরে, কাজেই তুমি বলতেছো যে আজকে প্রচন্ড গরম পড়ার চান্স 20% বা তার চেয়েও কম। তো এটা যে তুমি বলতেছো, এটা কিন্তু তুমি কোনো এক্সপেরিমেন্ট থেকে বলতেছো না, ঠিক কিনা? জি স্যার। তুমি এটা বলতেছো তোমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে, তুমি গত কয়েকদিন ধরে যেটা দেখতেছো সেখান থেকে, তোমার এই এক্সপিরিয়েন্স থেকে তুমি বলতেছো যে এখন প্রচন্ড গরম পড়ার চান্স 20% বা তার চেয়েও কম। তো এটা তোমার এক্সপিরিয়েন্স থেকে বলা, কোনো এক্সপেরিমেন্ট থেকে বলা না। তো এই কারণে আমরা এই ধরনের এই মুখে মুখে আমাদের এক্সপিরিয়েন্স থেকে যে প্রবাবিলিটিটা বলি এটাকে আমরা বলি সাবজেক্টিভ অ্যাপ্রোচ। এটার কোনো এক্সপেরিমেন্টের কোনো বেসিস নাই, যে কারণে এটাকে আসলে তোমরা খুব ভালো কোনো ফর্মে ইউজও করতে পারবে না। আচ্ছা, একদম লাস্টের ডেফিনেশনটা ছিল অ্যাক্সিওমেটিক অ্যাপ্রোচ, এটা কি তোমাদের ওই দিন লেখাইছিলাম ক্লাসে? কেউ বলতে পারো আমাকে? মেবি না স্যার। আচ্ছা, তাহলে তোমরা একটু কষ্ট করে এই অ্যাক্সিওমেটিক অ্যাপ্রোচের তিনটা পয়েন্ট একটু লেখা ফেলো, এটা একদম সিম্পল, লেখা ফেলো। লেখা শেষ তোমাদের? জি স্যার শেষ। ভেরি গুড। আচ্ছা, তাহলে আমি এটা একটু ব্যাখ্যা করি তোমাদের শর্টকাটে। আচ্ছা, তো এক্সিওমেটিক অ্যাপ্রোচের যে সংজ্ঞাটা, এটা অ্যাকচুয়ালি আমাদের একদম বেসিক সংজ্ঞা এবং এটা খুবই ইফেক্টিভ একটা সংজ্ঞা অ্যাকচুয়ালি। এখানে আমরা মেনলি প্রবাবিলিটি, একটা ইভেন্টের প্রবাবিলিটি বের করার তিনটা প্রপার্টিজ এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে। তো প্রথম প্রপার্টিটা হচ্ছে যে আমরা যখন একটা ইভেন্ট এ এর জন্য প্রবাবিলিটি বের করি, এই প্রবাবিলিটি অফ এ সব সময় হবে নন নেগেটিভ, নন নেগেটিভ, এটা কখনোই নেগেটিভ হবে না, এটা জিরো অথবা জিরোর চেয়ে বড় হবে, আবার এটা কখনো ওয়ানের উপরেও যাবে না। আচ্ছা, তারপর আমরা বলতেছি আমরা যখন নাকি স্যাম্পল, পুরো স্যাম্পল স্পেসের উপর প্রবাবিলিটি বের করব, এই মানটা হবে সবসময় ওয়ান, এটা কখনোই ওয়ানের উপরে যাবে না। আমি আবার বলতেছি, পুরো স্যাম্পল স্পেসের উপরে আমরা যদি প্রবাবিলিটি নিই, এই মানটা কখনোই ওয়ানের উপরে যাবে না, আবার ওয়ানের চেয়ে ছোট হবে না, এটা একদম এক্সাক্টলি ওয়ান হবে। আচ্ছা, আর একদম লাস্টের পয়েন্টটা হচ্ছে যে দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এ এবং বি এর জন্য আমাদের এই শর্তটা ফুলফিল করবে। আচ্ছা, এটা আমি তোমাদেরকে একটু ওয়ার্ড ফাইলে দেখাই, এটা তোমরা ছোটবেলায় এটা প্রমাণটা করে আসো, আমি তোমাদের তাও একটু দেখাই। আচ্ছা, তোমাদের একটা ফর্মুলা ছিল তোমাদের ওই যে ক্লাস 9-10 এ বোধহয় ভেন ডায়াগ্রাম দিয়ে পড়ছিলা, যে এ ইউনিয়ন বি এটা সমান সমান হচ্ছে এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেক্ট বি, এরকম একটা ফর্মুলা ছিল না, মনে পড়ে? জি স্যার, এটা পড়ছিলাম স্যার। এটা তোমরা পড়ছিলে, এটা ভেন ডায়াগ্রামে তোমরা পড়ছিলে। আচ্ছা, এখন এই ফর্মুলাটার মধ্যে আমরা যদি প্রবাবিলিটি অ্যাপ্লাই করি তাহলে কি আসবে দেখো, প্রবাবিলিটি অফ, আমরা যদি এটার মধ্যে প্রবাবিলিটি অ্যাপ্লাই করি তাহলে এখানে কি আসবে দেখো, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি এটা সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। আচ্ছা, এখন দেখো আমরা একটু আগে বলে আসছি তোমাদের, আমরা যখন নাকি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট ডিফাইন করছি, তখন আমরা বলছিলাম যে মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের বেলায় এ ইন্টারসেক্ট বি সমান সমান হচ্ছে ফাই, অর্থাৎ এই দুইটার মধ্যে কোনো কমন পয়েন্ট নাই। তো কমন পয়েন্ট যদি না থাকে তাহলে আলটিমেটলি আমাদের যে ওয়ার্ড, আমি যদি ওয়ার্ড ফাইলটা আবার খুলি তাহলে আলটিমেটলি কি এই টার্মটা জিরো হয়ে যাবে না? জি স্যার। ওকে, তাহলে এটা যদি জিরো হয়ে যায় তাহলে আলটিমেটলি আমার
এই মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের বেলায় থাকতেছে কোনটা, তাহলে তখন থাকবে শুধুমাত্র প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি, কারণ মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টের বেলায় এই টার্মটা এক্সিস্ট করে না, এটা সমান সমান ফাই, যেহেতু ফাই কাজে আমার এই ফর্মুলার মধ্যে অ্যাপ্লাই করলে আমরা শুধুমাত্র তখন এটা পাবো। ওকে, তো এটাকে আমরা একটা প্রপার্টি হিসাবে ইউজ করতেছি বা সংজ্ঞা হিসাবে ইউজ করতেছি যে আমার দুইটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট এ এবং বি এর বেলায় প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান হবে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি। আচ্ছা, এবার তোমরা কষ্ট করে আরো একটু লেখা একটা ম্যাথ করো, তোমরা একটু একটু প্রশ্নটা তুলে ফেলো কষ্ট করে, তোমরা একটু ম্যাথের প্রশ্নটা তুলে ফেলো, আমরা এটা এখন একটা সলভ করবো। এটা ওদের জন্য বানানোর কারণ হচ্ছে ওদের গ্রুপটা ছোট, যে কারণে আমি ওদের লিস্ট দেখে খুব সহজে আইডেন্টিফাই করতে পারছি কে কে ছেলে কে কে মেয়ে, এবং ছোট থাকাতে ক্যালকুলেশনটা করাটা সহজ হবে। তোমাদের গ্রুপের জন্য করিনি সেজন্য আমি সরি, এবং তোমরাও বুঝবা কেন আমি এটা করিনি, কারণ তোমাদের জন্য করলে ক্যালকুলেশনটা খুব কম একটু বেশি টাফ হয়ে যাবে, হয়তো ক্যালকুলেটার এটা এটা লোড নিতে পারবে না। আচ্ছা, তো আমি এখানে প্রশ্নটা সলভ করি তোমাদের। তো এখানে দেখো, এখানে কি বলা হয়েছে যে তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমাদের যে ব্যাচটা 45 ব্যাচ যারা আছে ওদের এখানে মোট স্টুডেন্ট হচ্ছে 41 জন, যেখানে 26 জন ছেলে 15 জন মেয়ে। আচ্ছা, এখন মনে করো ওদের ডিপার্টমেন্ট ঠিক করছে যে ওদের নেক্সট আগামী বছর বোধ হয় আসবে সিনেমাটা, ডক্টর স্ট্রেঞ্জের নেক্সট সিনেমা যেটা আসবে ওইটার মধ্যে ওদের 4 জন স্টুডেন্টের লটারি করে ওরা পাঠাবে সিনেমাটার প্রথম মানে ফার্স্ট শোটা দেখার জন্য। আচ্ছা, এখন বের করতে বলছে প্রবাবিলিটি যে এই 4টা টিকেটই 4 জন মেয়ে পাবে, কোনো ছেলে পাবে না, শুধুমাত্র 4 জন মেয়ে পাবে তার প্রবাবিলিটি বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন আমি আমার ওয়ার্ড ফাইলটা খুলি, তোমরা একটু দেখো। আমাদের আমাদের প্রবাবিলিটির ম্যাথে প্রথম কাজ হচ্ছে ইভেন্ট ডিফাইন করা, তা আমি এখানে আমার ইভেন্টটা ফার্স্টে ডিফাইন করি, লেট লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই এস অ্যান্ড ফোর গার্লস উইল গেট দ্য টিকেটস ইজ ডিনোটেড বাই ইভেন্ট এ। আমি আবার বলতেছি, প্রবাবিলিটির ম্যাথের প্রথম কাজ হচ্ছে তোমাদের স্যাম্পল স্পেস এবং ইভেন্ট এই দুইটা জিনিস ক্লিয়ারলি ডিফাইন করে ফেলা। তো আমরা ধরে নিলাম আমাদের এই প্রবলেমটার জন্য আমরা স্যাম্পল স্পেস ডিফাইন করতেছি এস দিয়ে, এবং শুধুমাত্র 4টা মেয়েই টিকিটটা পাবে এটাকে আমরা ডিফাইন করতেছি ইভেন্ট এ দিয়ে। আচ্ছা, আমি আমার পিডিএফ ফাইলটা আবার খুলতেছি। আচ্ছা, এখন আমাদেরকে যখন বলছে যে এই এই ইভেন্টের জন্য প্রবাবিলিটি বের করতে বলছে, তাহলে এখন দেখো আমাদের আলটিমেটলি প্রবাবিলিটি অফ এ সমান সমান কি হবে, আমার এ এর ফেভারে কয়টা পয়েন্ট আছে ডিভাইডেড বাই আমার এস এর ফেভারে কয়টা পয়েন্ট আছে, এটাই তো আমার প্রবাবিলিটি ডেফিনেশন, ঠিক কিনা লেখা ফেলো। সো প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ এস। আচ্ছা, এখন তোমরা দেখো আমাদের এখানে স্যাম্পল স্পেসে মোট পয়েন্ট কয়টা বলতে পারবা কেউ? স্যার 41টা। আর কেউ কিছু বলবা? স্যার 15 নাকি? আচ্ছা, আমি একটা একটা করে বলি। প্রথমে তোমরা তোমাদের প্রবলেমটারে দেখো, আমাদের এখানে প্রবলেমটা আসলে কি, এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট খুব ধনী একটা ডিপার্টমেন্ট, তারা ঠিক করছে তাদের 41 জন স্টুডেন্টের মধ্যে 4 জনের তারা টিকিটটা দিবে। আচ্ছা, তার মানে আমার এই এক্সপেরিমেন্টে মোট কত ভাবে হইতে, এই এক্সপেরিমেন্টটাতে মোট আউটকাম কয়টা হইতে পারে, 41 জন থেকে 4 জনের টিকিটটা কত ভাবে দেওয়া যায়, এটাই কি আমার এক্সপেরিমেন্টটা না? দেখো তো, তোমরা কি আমার কথাটা ধরতে পারছো? ওরা বলতেছে যে ওদের স্টুডেন্ট এই 41 জন স্টুডেন্টে ওরা 4টা টিকিট দিবে, তাহলে 41 জন স্টুডেন্টে 4টা টিকিট কত ভাবে দেওয়া যায়, এটাই কি আমার এক্সপেরিমেন্টটা হবে না এখানে? জি স্যার, মানে স্যার এমন হতে পারে স্যার যে 4টা ছেলেই পেলো, 4টা 2টা ছেলে 2টা মেয়ে পেলো, বা 1টা ছেলে 3টা মেয়ে পেলো, এরকম অনেকগুলো মানে এরকম অনেকগুলা কম্বিনেশন হতে পারে, কথাটা খেয়াল করো, এরকম অনেকগুলো কম্বিনেশন হতে পারে। আমাদের এখানে এক্সপেরিমেন্টটা হচ্ছে 41 জনের মধ্যে থেকে 4 জনের কত ভাবে নেওয়া যায়, এটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্টটা, ঠিক কি না? কেউ না বুঝলে প্লিজ আমাকে বলো, কারো কাছে ক্লিয়ার না হইলে প্লিজ আমাকে বলো,
আচ্ছা, আমি ধরে নিতেছি সবার কাছে ক্লিয়ার হয়েছে, তাও আমি আরেকবার রিপিট করতেছি। আমাদের এখানে প্রবলেমটা হলো যে তোমার এই এনভায়রনমেন্টাল সায়েন্স ডিপার্টমেন্ট ঠিক করছে ওদের 41 জন স্টুডেন্টকে লটারির মাধ্যমে 4টা টিকিট দিবে। আমাদেরকে প্রবাবিলিটি বের করতে বলছে যে 4টা টিকিটই 4টা মেয়ে পাবে, এটা আমাদেরকে বের করতে বলছে। তাহলে এখন দেখো আমাদের এখানে এই যে প্রবলেমটা করার জন্য এই 4টা মেয়ে যে টিকিটটা পাবে তার প্রবাবিলিটি বের করার জন্য আমার প্রথম কাজ হচ্ছে নাম্বার অফ এ, এর মধ্যে কয়টা পয়েন্ট আছে এটা বের করা, এবং স্যাম্পল স্পেসে কয়টা পয়েন্ট আছে এটা বের করা। তো স্যাম্পল স্পেসটা কি জিনিস, একটা এক্সপেরিমেন্ট থেকে যতগুলো পসিবল আউটকাম আসতে পারে সেটা হচ্ছে আমার এক্সপেরিমেন্ট। তো এখানে 41 জন স্টুডেন্ট থেকে 4 জনের যখন আমি টিকিটটা দিব, 41 জন থেকে 4 জনের টিকিট কতভাবে দেওয়া যায়? 41 জনের মধ্যে থেকে 4টা ছেলেরে নেওয়া যায়, অথবা 3টা ছেলে 1টা মেয়েরে নেওয়া যায়, 2টা ছেলে 2টা মেয়েরে নেওয়া যায়, একটা ছেলে 3টা মেয়েরে নেওয়া যায়। আবার মেয়েদের বেলা তো এরকম উল্টা করে করা যায়, এই ওই ওই 3টা যে মেয়ে আছে ওই 3টা মেয়েরে আবার কতভাবে নেওয়া যায়, এরকম অনেকগুলো কম্বিনেশন কিন্তু আসতে থাকে। তাহলে আলটিমেটলি এটা আমরা কি কিভাবে প্রকাশ করতে পারি নাম্বার অফ এস যেটা, এটা তাহলে কি হবে বলো তো? এখন বলো 41C4 এক্স্যাক্টলি, অর্থাৎ আমাদের এখানে স্যাম্পল স্পেসে মোট পয়েন্ট হইতে পারে 41C4। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই কি বুঝছো এটা? জি স্যার। কারো কনফিউশন থাকলে প্লিজ আমাকে বলো, সবাই কি বুঝছো? আচ্ছা, তাহলে আমাদের স্যাম্পল স্পেসের মধ্যে মোট পয়েন্ট হচ্ছে 41C4। আচ্ছা, এখন আমাদের এ যে ইভেন্টটা আমরা ডিফাইন করছি, এই ইভেন্টটা কি? এই ইভেন্টটা হচ্ছে যে আমাদের 4টা টিকেটই শুধুমাত্র 4টা মেয়ে পাবে। এখন 4টা মেয়ে যে পাবে এটার মধ্যে তাহলে এই এ সেটের মধ্যে তাহলে কয়টা এলিমেন্ট হইতে পারে বলো তো? এটা তো স্যার 15 জনের সাপেক্ষে যদি আমরা বলি তাহলে 15C4 হইল 15 জন। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ, এক্স্যাক্টলি। আমাদের প্রথমটা যেটা ছিল যে স্যাম্পল স্পেসের মধ্যে কয়টা হইতে পারে, স্যাম্পল স্পেসের প্রবলেমটা ছিল যে 41 জন থেকে 4 জনের কতভাবে নেওয়া যায়। কাজেই আমরা বের করছি যে আমাদের স্যাম্পল স্পেসে মোট পয়েন্ট হচ্ছে 41C4। তাহলে সিমিলারলি আমরা যখন এর জন্য পয়েন্ট বের করবো যে এতে মোট কয়টা পয়েন্ট আছে, এখন এর পয়েন্টটা আরো সিম্পল, এখানে যেটা হবে 15 জন থেকে 4 জনের কতভাবে নেওয়া যায়। 4 জনের মধ্যে অনেক রকম কম্বিনেশন হইতে পারে, কাজে সেটাও আমরা পাবো 15C4 দিয়ে। আচ্ছা, সবার কাছে ক্লিয়ার হয়েছে জিনিসটা? সবাই কি বুঝছো? রোল নাম্বার 52, মিস্টার জিম, তুমি বুঝছো? রোল নাম্বার 52, মিস্টার জিম, তোমার কাছে ক্লিয়ার হয়েছে সমস্যাটা? আচ্ছা, রোল নাম্বার 4, জান্নাতুল, তুমি কি বুঝছো? জি স্যার। ভেরি গুড, তাহলে এখন এখানে কাজ করো, তাহলে তোমরা এখন প্রবলেমের সলভটা বের করে ফেলো, তাহলে আলটিমেটলি আমার আনসার হবে 15C4 ডিভাইডেড বাই 41C4। তোমরা একটু ক্যালকুলেটার দিয়ে তুমি হিসাব করে দেখো তো কত আসে মানটা, মানটা আমাকে বলো একজন। ক্যালকুলেটার দিয়ে মানটা বের করো, সাইন্টিফিক ক্যালকুলেটার ইউজ করো, করে মানটা বের করে আমাকে বলো কত আসে আনসার। স্যার এটা তো 0.01, দশমিকের পর আরো কয়েক ঘর নাও। 0.01347819, আচ্ছা আচ্ছা, দশমিকের পরে 3 ঘর নাও, 0.134। জি স্যার। আচ্ছা, বাকিদেরও কি এটা আসছে দেখো তো স্যার। 0.0134, হ্যাঁ 0.134, না স্যার 0.0134, আচ্ছা 0.0134, আচ্ছা বাকিদেরও কি এটি আসতেছে? 0.0134 স্যার। আচ্ছা, মিস্টার মাসুদ রানা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, তাহলে 0.0134 এটা আসছে সবার আনসার আমি আশা করতেছি, আর যাদের আসে নাই তারা পরে একবার চেক করে নিও। আচ্ছা, এখন তোমরা এক কাজ করো, তোমরা একটা ছোট 2 লাইনের একটা প্রশ্ন তুলে রাখো, এটা তোমরা আমাকে পরের ক্লাসে বলবা এটা আনসার কত আসে। যে এখন এখন তোমরা বের করবা হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য টিকেট গোস টু 2 বয়েজ এন্ড 2 গার্লস, অর্থাৎ 2 জন ছেলে এবং 2 জন মেয়ে পাবে তার প্রবাবিলিটি তোমরা এখন বের করবা, এটা আমাকে পরের ক্লাসে আনসারটা বলবা কত আসে। এটা চাইলে এখনই মুখে মুখে করা যায়, কিন্তু আমি চাইতেছি তোমরা বাসায় এটা একটু করে আমাকে আনসারটা বলবা, এবং আনসার কেন ওইটা আসে ওইটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে ব্যাখ্যা করবো। আজকে আর আমি ব্যাখ্যা করবো না, ওটা নেক্সট ক্লাসে করবো, আজকে আমার অন্য টপিক আছে আরো। লিখছো সবাই?
সবার লেখা শেষ? লেডিজ এন্ড জেন্টলম্যান, সবার লেখা শেষ? জি স্যার, লেখা শেষ। ভেরি গুড। আচ্ছা, তোমাদের কি একটা ব্রেক দরকার 5-7 মিনিটের, নাকি আমি টানা পড়ায় শেষ করে ফেলবো? টানা পড়াবো স্যার। তোমরা চাইলে আমি এখন একটা 5 মিনিটের ব্রেক নিতে পারি, অথবা আমরা টানা পড়ায় দেখে আগে শেষ করতে পারি কিনা, কোনটা প্রেফার করো? টানা শেষ করে দেন। ওকে, অ্যাজ ইউ উইশ, তোমরা বস, তোমরা যেটা বলবা সেটাই। আচ্ছা, তাহলে এখন এক কাজ করো, তোমরা একটু কষ্ট করে এই এই 5টা লাইন লেখা গেল। এখানে যে কথাগুলো আছে এগুলো, এই ফর্মুলাগুলো তোমাদের ম্যাথ করার জন্য কাজে লাগবে। তোমরা একটু কষ্ট করে এই 5টা লাইন লিখে ফেলো, এই 6 লাইন, এই 6-7 লাইন লিখে ফেলো। লেখা শেষ সবার? জি স্যার, শেষ। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটু শর্টকাটে বলি এই পয়েন্টগুলো কি। আচ্ছা, প্রথম পয়েন্ট যেটা, অডস, অডস এর ব্যাপারটা হচ্ছে কি যে একটা ইভেন্টের অপোজিট ইভেন্ট যেটা, সেটা অকার করার প্রবাবিলিটি কিরকম, এটাকে আমরা অডস দিয়ে প্রকাশ করি। আচ্ছা, এই টার্মটার ইউজ এখন আগের চেয়ে অনেক কমে গেছে। রিয়েল লাইফে মানুষ মাঝে মধ্যে বলে, কিন্তু প্রবাবিলিস্টিক টার্ম হিসাবে অর্থ এর ইউজ তেমন একটা আমি এখন আর দেখি না। তারপর জাস্ট যদি অর্থ এর সংজ্ঞা আসে, সেই জন্য আমি তোমাদেরকে এটা দিয়ে রাখলাম। আচ্ছা, কমপ্লিমেন্টারি ইভেন্টের জন্য প্রবাবিলিটি অফ এ কমপ্লিমেন্টারি এ বার যেটা, সেটা হবে তোমার 1-PA। এটার ব্যাখ্যা তোমরা জানো, কারণ তোমার এ প্রাইম যেটা, এটা কি জিনিস, এটা হচ্ছে আমার পুরো স্যাম্পল স্পেস থেকে এ কে বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে আমার এ প্রাইম। আচ্ছা, আমি আমার ওয়ার্ড ফাইলটা আরেকবার একটু খুলি, একটু দেখাই তোমাদের। আমরা একটু আগে বলছি যে তোমার প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এস, এটা সমান সমান হচ্ছে 1। তাহলে এখন আমরা যদি একটা ইভেন্ট এ এর কমপ্লিমেন্টারি ইভেন্ট ইভেন্ট যদি এ প্রাইম হয়, তাহলে আলটিমেটলি আমরা কি জানি যে তোমার প্রবাবিলিটি অফ, সরি, যে এ প্রাইম হচ্ছে সমান সমান হচ্ছে তোমার এস থেকে এর এ বিয়োগ করলে যেটা থাকে সেটা হচ্ছে আমার, সেটা হচ্ছে আমার এ প্রাইম। কাজে আলটিমেটলি আমি যদি এখানে প্রবাবিলিটি নিই, প্রবাবিলিটি অফ এ প্রাইম এটা সমান সমান তাহলে হবে কি, প্রবাবিলিটি অফ ক্যাপিটাল এস মাইনাস প্রবাবিলিটি অফ এ, যেটা আলটিমেটলি আমরা কি জানি, প্রবাবিলিটি অফ এস হচ্ছে 1 মাইনাস প্রবাবিলিটি অফ আমার এ ইভেন্টটা অকার করার যে প্রবাবিলিটি সেটা। এটাকে আমরা এখানে ওই সেকেন্ড ফর্মুলাটা দিয়ে লিখছি। আচ্ছা, আর থার্ড যে পয়েন্টটা, এটা প্রবাবিলিটিটা না, এটা একদম ন্যাচারাল র, এটা যে আমাদের এখানে যে কোনো ইভেন্ট অকার করার প্রবাবিলিটি সবসময় 0 থেকে 1 এর মধ্যে থাকবে। এটা 0-র চেয়ে ছোট কখনো হবে না, 1-এর বাইরে কখনো যাবে না। আর লাস্টের যে রুলসটা, এটাকে আমরা বলতেছি এডিটিভ ল অফ প্রবাবিলিটি। এটা আমি তোমাদের ক্লাসে একটু আগে দেখাইছি যে আমার এ ইন্টারসেক্ট বি, যদি এটা এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট না হয়, তাহলে আমাদের ওই পুরানো সেটের থিওরি অনুযায়ী আমাদের প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান এই ফর্মুলাটা হোল্ড করবে। আচ্ছা, এখন তোমরা কাইন্ডলি 2 লাইনের একটা প্রশ্ন তুলে ফেলো। এটা ম্যাথটা খুবই সহজ, আমরা 1 লাইনে করে ফেলবো ম্যাথটা। তোমরা একটু ম্যাথের প্রশ্নটা তুলে ফেলো। তোলা শেষ সবার? জি স্যার, শেষ হয়ে গেছে। ওকে, আচ্ছা, তাহলে আমি সলভার কাজে হাত দিই। আচ্ছা, এখানে প্রশ্নটা হলো যে দুইটা আনবায়াস কয়েনের টস করা হয়েছে, এখন আমাদেরকে বের করতে বলছে এ ইউনিয়ন বি, এটার প্রবাবিলিটি বের করতে বলছে। খুব ভালো কথা। আচ্ছা, আমি আমার ফাইলটা, ওয়ার্ড ফাইলটা খুলতেছি আবার। ওকে, আমাদের এখানে প্রবলেমটা হলো
দুটা আনবায়াস কয়েন রে টস করা হয়েছে, আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি কত, এটা আমাকে বের করতে বলছে। আচ্ছা এখানে দেখো আমাদের কিন্তু অলরেডি ইভেন্ট ডিফাইন করা আছে, এ এবং বি, এ এবং বি দেখো আমাদের দুইটা ইভেন্ট কিন্তু এখানে ডিফাইন করাই আছে, কাজে আমাদের এখানে ইভেন্ট ডিফাইন করা লাগবে না যেহেতু বলাই আছে। আমাদেরকে যেটা করতে হবে, আমাদের বলতে হবে যে স্যাম্পল স্পেসটা কি এবং হেড আর টেইল এটাকে আমরা কি দিয়ে ডিনোট করবো, এই জিনিসটা আমাদের অবশ্যই উল্লেখ করতে হবে। তাহলে লেখো, লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস, হেড ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এইচ, অ্যান্ড টেইল ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল টি। আমি আবার বলতেছি, প্রবাবিলিটির ম্যাথে আমাদের প্রথম কাজ হলো ইভেন্ট গুলাকে ক্লিয়ারলি ডিফাইন করা। তো এখানে যেহেতু আমাদের ইভেন্ট ডিফাইন করা আছে, কাজে যেগুলো ডিফাইন করা নাই সেগুলোকে আমাদের ফার্স্টে ক্লিয়ারলি ডিফাইন করতে হবে। তো সেটা আমি এখানে করলাম, আমি বললাম যে আমাদের স্যাম্পল স্পেসকে ক্যাপিটাল এস দিয়ে প্রকাশ করা হইতেছে, হেড কে ডিনোট করতেছি আমরা ক্যাপিটাল এইচ দিয়ে, এবং টেইল কে আমরা ডিনোট করতেছি ক্যাপিটাল টি দিয়ে। Let the sample space is denoted by capital S, head is denoted by H, and tail is denoted by T. আচ্ছা ডিফাইন করার পরে এখন আমাদের কাজ যেটা, আমরা এখন আমাদের প্রত্যেকটা সেটে কি আছে সেটা বের করে ফেলবো। সো স্যাম্পল স্পেস এস এর মধ্যে তাহলে কি কি থাকবে, এসটা কি, এখানে আমার দুইটা কয়েনে টস করার যে আউটকামটা সেটা হচ্ছে আমার, এক্সকিউজ মি, এস হচ্ছে আমার স্যাম্পল স্পেস এর মধ্যে এই এক্সপেরিমেন্টের টোটাল যে যতগুলো পসিবল আউটকাম আছে এটা হচ্ছে আমার ক্যাপিটাল এস। তাহলে এটার মধ্যে কি কি থাকবে, দুইটা কয়েনে টস করলে আমার স্যাম্পল স্পেস কি কি হইতে পারে বলো, বলো যে কোনো একজন বলো স্যার। এইচ এইচ দুইটা হেড আসতে পারে, তারপরে টেল, হেড টেল, তারপরে টেল হেড, টেল হেড, এবং ফাইনালি টেল টেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা এরপরে আমাদেরকে বলা আছে যে এ ইভেন্টটা কি, এ ইভেন্টটা ছিল যে দুইটাই হেড আসবে, তার মানে এ হচ্ছে আমার এইচ এইচ এন্ড বি হচ্ছে আমার সেকেন্ড, বি ছিল যে আমার সেকেন্ড কয়েনটার মধ্যে হেড আসবে, এটা ছিল আমার বি। তার মানে বি এর মধ্যে কোনটা কোনটা আসবে, বি এর মধ্যে আসবে হচ্ছে আমার এইচ এইচ এবং টি এইচ, যে আমার সেকেন্ড দুইটা কয়েন, সেকেন্ড কয়েনের মধ্যে হেড আসছে এইচ এইচ আর টি এইচ, এই দুইটা হচ্ছে আমার বি ইভেন্টটা। আচ্ছা এখন আমাদেরকে বের করতে বলছে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি। তো এখন আমরা কি জানি, আমরা জানি উই নো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি। আচ্ছা তো এখন আমাদের যেটা করতে হবে, এই সবগুলোর প্রবাবিলিটি আমাদের বের করতে হবে। আচ্ছা তাহলে ফার্স্টে দেখো, এ ইন্টারসেক্ট বি এর মধ্যে কি কি আসে, আমাদের এ ছিল এইচ এইচ আর বি ছিল এইচ এইচ আর টি এইচ, তাহলে আমার এ ইন্টারসেক্ট বি কি হবে বলো স্যার, এইচ এইচ, শুধুমাত্র এইচ এইচ। থ্যাংক ইউ, তাহলে আমাদের এখানে কি আসতেছে, এটা সমান সমান তাহলে আসতেছে, দেয়ারফোর এটা সমান সমান আসতেছে শুধুমাত্র এইচ এইচ। আচ্ছা তাহলে এখন আমরা সবগুলো প্রবাবিলিটি বের করে ফেলি, প্রবাবিলিটি অফ এ সমান সমান হচ্ছে নাম্বার অফ এ ওভার নাম্বার অফ ক্যাপিটাল এস, এটা সমান সমান তাহলে হবে ওয়ান ওভার ফোর। প্রবাবিলিটি অফ বি আসতেছে আমার নাম্বার অফ বি ওভার নাম্বার অফ এস, এটা সমান সমান আসতেছে টু ওভার ফোর, সমান সমান হচ্ছে হাফ। আচ্ছা এবং ফাইনালি প্রবাবিলিটি অফ এ ইন্টারসেক্ট বি, এটা আসতেছে আমার নাম্বার অফ এ ইন্টারসেক্ট বি ওভার নাম্বার অফ ক্যাপিটাল এস, এটা সমান সমান আসতেছে ওয়ান ওভার ফোর। আচ্ছা তাহলে আলটিমেটলি আমার প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি আসতেছে তাহলে কি, দেয়ার ফোর প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান সমান আসতেছে
এটা সমান সমান আসতেছে 1 ওভার 4 প্লাস 1 ওভার 2 মাইনাস 1 ওভার 4 যেটা হচ্ছে আলটিমেটলি আমার ইকুয়াল টু হচ্ছে তোমার হাফ, এটি হচ্ছে আমার আনসার। সবার শেষ? লেডিজ এন্ড জেন্টলম্যান সবার তোলা শেষ? লেডিজ এন্ড জেন্টলম্যান সবার তোলা শেষ? আচ্ছা, তাহলে আজকে আর একটা ম্যাথ করে আমার ক্লাস আমি ছেড়ে দিব। আচ্ছা, তোমরা কাইন্ডলি এই ম্যাথের প্রশ্নটা তুলে ফেলো, এই যে লাস্টের এই চারটা লাইন, এই চারটা লাইন তুলে ফেলো, এটাই আমার আজকের ক্লাসের শেষ ম্যাথ, এটা করে আমি ছেড়ে দিব তোমাদের ইনশাল্লাহ। তোলা শেষ সবার? লেডিজ এন্ড জেন্টলম্যান প্রশ্নটা তোলা শেষ সবার? আচ্ছা, আমি কি সলভের কাজে হাত দিব? লেডিজ এন্ড জেন্টলম্যান আমি কি সলভ করা শুরু করব? ওকে, ভেরি গুড। আচ্ছা, আমি ফার্স্টে তোমাদেরকে একটু প্রবলেমটা বুঝা একটু বলার চেষ্টা করি যে আসলে প্রবলেমটা এখানে কি চাওয়া হয়েছে। আচ্ছা, তার আগে আমাকে তোমরা একজন বলো, তোমাদের মধ্যে কারো কি প্লেনে চড়ার এক্সপিরিয়েন্স আছে? জি স্যার। আচ্ছা, দেশের বাইরে গেছো এরকম নাকি দেশের ভেতরেই? স্যার, ভিতরে। আচ্ছা, তোমাদের মধ্যে কারো কি দেশের বাইরে যাওয়ার এক্সপিরিয়েন্স আছে এখন পর্যন্ত? প্লেনে? আচ্ছা, কোথায় গেছো বলা যাবে? স্যার, নেপালে গেছিলাম স্যার। ওহ, অসম জায়গা, অস্থির জায়গা। নেপালে কই কই গেছিলা? হ্যালো,
স্যার ওখানে মেইনলি আমার আম্মুর একটা প্রোগ্রাম ছিল, তো ওখানে দুই দিনের জন্য কাঠমান্ডু জাস্ট গিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এর বাইরে কোথাও যাওয়া নাই? না স্যার, আমি যাওয়ার ইচ্ছা ছিল স্যার আপনার হিমালয়ের দিকে, বাট ওই আর টাইমটা হয় নাই। আচ্ছা 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 আচ্ছা, তোমরা যদি কেউ কখনো ভবিষ্যতে নেপালে যাও, আমার যদ্দূর মনে পড়ে নেপালে কাঠমান্ডু থেকে ভোরবেলায় একটা ফ্লাইটে ট্রিপ দেয়, সকাল 8টা পর্যন্ত ফ্লাইটে ট্রিপটা দেয়, 1 ঘন্টার একটা ট্রিপ দেয় ফ্লাইটে, তোমার এটা হিমালয় এভারেস্ট একটা চক্কর মেরে আসে। ইয়েস স্যার, এটা এটা যদি তুমি কি ট্রাই করছিলে এটা? না স্যার, আমি স্যার ওই সময়টা মানে ছিল না, লাইক দুই দিনের। হ্যাঁ আচ্ছা, এরপরে কখনো গেলে অবশ্যই ট্রাই করবা, এটা একটা একটা সারা লাইফের একটা এক্সপিরিয়েন্স। এবং সবচেয়ে ইন্টারেস্টিং যেটা, ওরা ওই ফ্লাইটের পর আবার একটা সার্টিফিকেট দেয় এভারেস্ট জয় করার। তো আমার আলটিমেটলি আমারও একটা এরকম এভারেস্ট জয় করার সার্টিফিকেট আছে, তো এটা খুব মানে কিন্তু এক্সপিরিয়েন্সটা চমৎকার। ভোরবেলা বাতাসও পরিষ্কার থাকে এবং মানে এত কাছে দিয়ে যায় যে মানে দেখতেও সুন্দর লাগে জিনিসটা, ট্রাই করে দেখতে পারো তুমি এবং তোমাদের ফ্রেন্ডরা, তোমরা সবাই যখনই যাও ট্রাই করে দেখো। আর সবচেয়ে ভালো হয় যেটা, বাংলাদেশের লোকজন তো এখন ওই যে ফোর্থ ইয়ার উঠার পরে যে স্টাডি ট্যুরে যায়, সবাই ইন্ডিয়ায় যায়, নাহলে ওই যে একটা গণ রুট আছে ওই সেন্ট মার্টিন পর্যন্ত যাও, তোমরা দেখো পারলে নেপাল যেতে পারো কিনা। নেপাল খুবই সুন্দর একটা জায়গা, আমার কাছে খুব ভালো লাগছিল, তোমরা ট্রাই করে দেখতে পারো। আচ্ছা, তো আমি তোমাদেরকে এই কথাগুলো যেই কারণে বললাম, ইন্টারন্যাশনাল ফ্লাইটে যারা গেছো বা যখনই নাকি তোমরা কোনো দেশের বর্ডার ক্রস করবা, কাস্টমসের লোকজন করে কি তোমার চেক করে যে তাদের কারো কাছে ইললিগাল কিছু আছে কিনা, বা ওই করেসপন্ডিং দেশের দেশের কোনো ফিসকাল পলিসি তারা ব্রেক করতেছে কিনা। তো এর মধ্যে সবচেয়ে বড় সমস্যাগুলো যেটা ক্রিয়েট করে সেটা হচ্ছে এই নার্কোটিক টাইপের জিনিসগুলো। নার্কোটিক মানে কি কেউ জানো, বলতে পারো? নার্কোটিক মানে কি কেউ জানো? নেশা জাতীয় ড্রাগস স্যার। ড্রাগস, ভেরি গুড। তাহলে নার্কোটিক ট্যাবলেট কি জিনিস, কোন আইডিয়া আছে কারো? নাম কোন এক্সাম্পল দিতে পারো স্যার? ওরকম মানে ট্যাবলেটের মধ্যে স্যার ইয়াবা। ইয়াবা, ভেরি গুড মিস্টার নিশান, থ্যাংক ইউ ভেরি মাচ। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ড্রাগ গুলো একটা হচ্ছে ইয়াবা। আচ্ছা, তো মনে করো আমাদের কোন একজন ট্রাভেলার, সে ঠিক করছে সে দেশের বাইরে যাওয়ার সময় সে 6টা ইয়াবা নিয়ে যাবে, দেশের বাইরে যেন তার ঠিক মতো ভাবটা উঠে সে 6টা ইয়াবা নিয়ে যাবে। তো এখন নিয়ে যাওয়ার জন্য কাস্টমসের লোকজন যদি দেখে যায় তার কাছে ইয়াবা আছে, অবভিয়াসলি তারে অ্যারেস্ট করবে। তো আমাদের এই ট্রাভেলার সাহেব বুদ্ধি করছে কি, সে একটা ছোট ভিটামিন ট্যাবলেটের শিশি নিছে, যেটার মধ্যে সে করছে কি 9টা ভিটামিন ট্যাবলেট নিছে এবং তার সাথে 6টা ইয়াবা সে মিশাইছে। এবং এই ভিটামিন গুলা দেখতে আনফর্চুনেটলি একদম ইয়াবার মতোই, যে কারণে বুঝার কোনো উপায় নাই যে এখানে যে আসলে 6টা সে যে আসল জিনিস নিয়ে যেতে সেটা বুঝার কোনো উপায় নেই। আচ্ছা, এখন কাস্টমসের লোকজন করে কি, ওরা কিন্তু সব জিনিস চেক করে, মানে সাধারণত অত খুঁটায় খুঁটায় করে না, তবে মাঝে মধ্যে চেক করে, এবং যখন চেক করে খুব ভালো মতো চেক করে। আচ্ছা, এই চেকটা দুই রকম হইতে পারে, একটা হচ্ছে যখন তুমি দেশের বাইরে চলে যাও, তখন তো বাংলাদেশের বর্ডার ক্রস করার সময় ওরা মেইনলি খুঁটায় খুঁটায় দেখা যায় তোমার তুমি কত টাকা নিয়ে যেতেছো, এটা ওরা খুব ভালো মতো দেখে, এবং এই সময় আর একটা ফাইজলামি করে। ফাইজলামিটা এরকম যে বাংলাদেশের রুলস হচ্ছে যে তোমার দেশের বাইরে সম্ভবত $5,000 পর্যন্ত বোধহয় নেওয়া যায় এখন, আর ক্রেডিট কার্ড সহ বোধ হয় $10,000 একটা লিমিট আছে এরকম বোধ হয় নেওয়া যায়। তো ওরা খুব ভালো মতো খুঁটায় খুঁটায় দেখা যায় তোমার কাছে কত ডলার আছে, এটা এনরোস করা আছে কিনা পাসপোর্টে, এটা ওরা দেখে, এবং বাংলাদেশি টাকা কত আছে এটা খুব খুঁটায় খুঁটায় দেখে। বাংলাদেশি টাকাও বোধ হয় 5,000 টাকার বেশি নেওয়া যায় না। তো কেউ যদি এটার বেশি নেয় তখন ওরা করে কি, টাকাটা সিজ করে। সিজ করে মানে মুখে বলে সিজ করে, কিন্তু বাস্তবে টাকাটা ওদের পকেটে ঢুকে আর কি, হোয়াট এভার। তো সমস্যাটা হয় যখন নাকি তুমি বাইরের কোনো এয়ারপোর্টে যাবা, তখন তখন ওরা যদি দেখে যে কোনো ড্রাগস আছে তোমার কাছে, তোমারে অবভিয়াসলি তখন তোমারে ওরা দেশের থেকে বাইরে করে দিবে, তোমার ওই দেশে ঢুকতেই দিবে না। আচ্ছা, তো এখন মনে করো আমাদের কোনো এক ট্রাভেলার, সে এয়ারপোর্টে যাওয়ার সময় সে একটা ভিটামিন শিশির মধ্যে 6টা ইয়াবা ঢুকাইছে আর বাকি 9টা নিছে ভিটামিন ট্যাবলেট। তো কাস্টমসের যে যারা আছে তারা করছে কি, তার শিশিটা দেখে তার ডাউট লাগছে, তো ওরা করছে কি 3টা ট্যাবলেট ওই শিশির থেকে নিছে, নিয়ে চেক করার জন্য যে এখানে কোনো উল্টাপাল্টা কিছু আছে কিনা, ড্রাগস আছে কিনা। এখন আমাদেরকে বলছে প্রবাবিলিটি বের করতে যে আমাদের এই ট্রাভেলার সাহেব এই নার্কোটিক্স লতে মানে মাদকদ্রব্য আইনে অ্যারেস্টেড হবে, তার প্রবাবিলিটি আমাদেরকে বের করতে বলছে। আচ্ছা, তাহলে এখন প্রবলেমটা তোমরা খেয়াল করো, এখানে আলটিমেটলি কি বের করতে বলছে, আমাদের বের করতে চেক করতে হবে যে এই যে 15টা ট্যাবলেট, মোট ট্যাবলেট কিন্তু 15টা, 9টা হচ্ছে ভিটামিন, 6টা হচ্ছে আমাদের ওই ইয়াবা। তাহলে এখন এই 9টা আর 6টা মিলে 15টা ট্যাবলেট, এখান থেকে 3টা ট্যাবলেট কাস্টমসের লোক নিছে। নেওয়ার পরে এখন আমাদেরকে বের করতে হবে প্রবাবিলিটি যে আমাদের এই ট্রাভেলার অ্যারেস্ট হবে কিনা। আচ্ছা, এই প্রশ্নটা সলভ করার আগে আমি তোমাদেরকে কয়েকটা পসিবল সিন বলি যেখানে কি কি হইতে পারে। মনে করো আমাদের এই কাস্টমসের লোকটা যখন নাকি চেক করতেছে, আমাদের এই কাস্টমসের ভদ্রলোক যখন নাকি চেক করবে,
আচ্ছা শোনো, আমার প্রেজেন্ট দেওয়ার দরকার নেই, আমি তোমাদের, আমার কাছে লিস্ট আছে কে কে ক্লাসে আসছে, আমি সেখান থেকে পরে দিয়ে দিব, টেনশনের কোনো কারণ নাই। আমি সবাই আজকে দুইটা প্রেজেন্ট দিব, যারা যারা আজকে আসো, প্রেজেন্ট দেওয়ার কোনো দরকার নেই, আমার কাছে রেকর্ড থাকে, আমরা বিডিএন এর রেকর্ড পাই যে কে কে ক্লাসে আসো। আচ্ছা তাহলে এখন শোনো, যখন নাকি কাস্টমস এর লোকটা চেক করবে, মনে করো সে তিনটা ট্যাবলেট নিয়ে চেক করতেছে, আচ্ছা তিনটা ট্যাবলেট নিয়ে চেক করতেছে, আমি তিনটা ট্যাবলেটে বললাম একটা টি, সেকেন্ড টি, থার্ড টি, তিনটা ট্যাবলেট নিয়ে চেক করতেছে, আচ্ছা আমাদের এই ট্রাভেলার সাহেবরে অ্যারেস্ট করবে কখন? এই তিনটার মধ্যে একটাও যদি ইয়াবা হয় তাহলে কি তারা অ্যারেস্ট করবে না? জি স্যার। তোমরা সবাই কি পয়েন্টটা ধরতে পারছো? কাস্টমস এর লোকজন ওই পনেরোটা ট্যাবলেট থেকে তিনটা ট্যাবলেট একসাথে র্যান্ডমলি তুলে ফেলছে, তোলার পরে সে তিনটা চেক করে দেখবে যে এটার মধ্যে কোনো উল্টাপাল্টা আছে কিনা, এখন এই তিনটার মধ্যে একটাও যদি ড্রাগ থাকে তাহলেও কি তারা অ্যারেস্ট করবে না? আমাদের তো আলটিমেটলি সেই প্রবাবিলিটি বের করতে বলছে, ঠিক কিনা? ভেরি গুড। তাহলে এখন দেখো, এই তিনটা ট্যাবলেট যে তুললো, এখানে কি কি কেস হতে পারে? আমি কম্বিনেশন চিন্তা করতেছি না, আমি আপাতত চিন্তা করতেছি কি কি কেস হতে পারে। একটা হইতে পারে যে তার কপাল খারাপ, একটা ইয়াবা ধরা পড়লো, বাকি দুইটাতে সে ভিটামিন পাইলো, ইয়াবার জন্য ওয়াই, ভিটামিনের জন্য ভিভি। আরেকটা হইতে পারে সে দুইটা ইয়াবা পাইলো, আরেকটা পাইলো ভিটামিন। আরেকটা হইলো যে তোমার একটা ইয়াবা গেল, সরি আরেকটা হলো কপাল খারাপ হলে যেটা হয় যে সে তিনটাই ইয়াবা পাইলো, অথবা তার কপাল যদি ভালো হয় তিনটাই ভিটামিন গেল, সে ধরা পড়লো না। এই চারটি কেস হতে পারে, ঠিক কিনা? জি স্যার। অর্থাৎ এই কেসটা যদি হয় যেখানে তিনটার মধ্যে একটা ইয়াবা, এটা হইলে কিন্তু সে অ্যারেস্টেড হবে। যদি এই কেসটা হয় যে দুইটা ইয়াবা একটা ভিটামিন, তাইলেও সে অ্যারেস্টেড হবে, তিনটা ইয়াবা হলে তো কথাই নেই, সে অ্যারেস্টেড হবেই। আর একমাত্র যদি মাত্র তিনটাই ভিটামিন হয় শুধুমাত্র, সেই ক্ষেত্রে সে কিন্তু তারে কিন্তু ধরতে পারবে না, ঠিক না? তাহলে আলটিমেটলি আমরা কি জানি যে টোটাল প্রবাবিলিটি হচ্ছে ওয়ান। ওয়ান থেকে যদি আমরা এই তিনটারই ভিটামিন পাওয়ার প্রবাবিলিটি বাদ দিয়ে দিই, তাহলে কি আমি আমার মেইন আমার তাহলে কি আমার অ্যারেস্ট হওয়ার প্রবাবিলিটি পেয়ে যাব না? জি স্যার। তোমরা কেউ না বুঝলে প্লিজ আমাকে বলো, সবাই কি বুঝছো? জি স্যার বুঝছি স্যার বুঝছি। আচ্ছা তাহলে এখন আমাদের কি করতে হবে? এখন এই অঙ্কটা দুই ভাবে করা যায়, একটা হলো যে তোমার একটা ইয়াবা দুইটা ভিটামিন এটার প্রবাবিলিটি বের করলা, দুইটা ইয়াবা একটা ভিটামিন এটার প্রবাবিলিটি বের করলা, তিনটা ইয়াবা এটার প্রবাবিলিটি বের করলা, পুরো তিনটা প্রবাবিলিটি যোগ করলা, এটা একটা, এটা একভাবে করা যেতে পারে। অথবা তোমরা শর্টকাটে যেটা করতে পারো এবং যেটা আমার কাছে আরো বেশি লজিক্যাল মনে হয়, যে তিনটাই ভিটামিন তার প্রবাবিলিটি বের করো, করে সেটাকে ওয়ান থেকে বিয়োগ করে দাও, এটা বেটার না? লেডিজ এন্ড জেন্টলম্যান, আমার তো মনে হয় এইটাই বেটার, নাকি তোমরা কি বলো? জি স্যার জি স্যার এইটাই। ওকে তাহলে এখন তোমরা সলভের কাজে হাত দাও, আমি সলভ লেখা শুরু করলাম। প্রথম কাজ হচ্ছে আমার স্যাম্পল স্পেস ডিফাইন করা, লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস অ্যান্ড অল ট্যাবলেটস উইল বি ভিটামিন ট্যাবলেট ইজ ডিনোটেড বাই ইভেন্ট এ। লেট দ্য স্যাম্পল স্পেস ইজ ডিনোটেড বাই ক্যাপিটাল এস অ্যান্ড অল ট্যাবলেটস উইল বি ভিটামিন ট্যাবলেট ইজ ডিনোটেড বাই ইভেন্ট এ। আচ্ছা যদি এটা হয় তাহলে এখন আমাকে বলো, সো প্রবাবিলিটি অফ এ এটা সমান সমান তাহলে কি হবে? নাম্বার অফ এ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্যাপিটাল এস, ঠিক কিনা? ইয়েস স্যার। আচ্ছা তাহলে এখন দেখো, আমার স্যাম্পল স্পেস যেটা, আমার স্যাম্পল স্পেসটা কি ছিল, মোট ট্যাবলেট কয়টা? পনেরোটা, নয়টা ভিটামিন আর ছয়টা হচ্ছে তোমার ইয়াবা। তাহলে পনেরোটা ট্যাবলেট থেকে তিনটা ট্যাবলেট কত ভাবে নেওয়া যায় বলো একজন? স্যার ওই যে 15C3। 15C3, ভেরি গুড। আচ্ছা তাহলে এটা হচ্ছে আমার নাম্বার অফ স্যাম্পল স্পেস যেটা, সেটা হচ্ছে আমার এটা। আর নাম্বার অফ এ যেটা, এটা তাহলে কি হবে? এ হচ্ছে আমার সবগুলা ভিটামিন, তাহলে এটা কি হবে? স্যার ভিটামিন তো আছে হচ্ছে স্যার 9টা, তাহলে 9C3। 9C3, ভেরি গুড। আচ্ছা তাহলে এটার প্রবাবিলিটি বের করে ফেলো তো এই মানটা কত আসে আমাকে বলো একজন,
এই মানটা কত আসে আমাকে একজন বলো তো। স্যার 0.185 বোধহয়, ঠিক না? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, দেয়ারফর দ্য প্রবাবিলিটি that the traveler will be arrested is p probability of a prime eta saman saman hobe amar 1 minus probability of a jeta hocche amar 1 minus 0.185 সমান সমান হচ্ছে 0.815, এটাই হচ্ছে আমার আনসার। বাবারা সবাই কি সলভটা বুঝছো কেমনে করছি? জি স্যার। আচ্ছা স্যার, এখন আমরা প্রবাবিলিটি বের করলাম, এখানে কি স্যার পার্সেন্টেজে করতে হবে নাকি? না 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 না, প্রবাবিলিটি সব সময় নাম্বার দিয়ে প্রকাশ করবা, প্রবাবিলিটি কখনো পার্সেন্টেজ দিয়ে বলবা না, কারণ আমরা কিন্তু প্রবাবিলিটি ডিফাইন করছি যেটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে। তোমরা সব সময় সংখ্যাটা দিয়ে প্রকাশ করবে, কখনোই পার্সেন্টেজ দিয়ে প্রকাশ করবে না। স্যার এই তিনটা ট্যাবলেট স্যার একবারে তো হইছ না নাকি স্যার একটার পর একটা, মানে একবারে তো হইছ না স্যার? এটা খুব ভালো একটা প্রশ্ন করছো, তিনটা ট্যাবলেট একই সাথে তোলা হয়েছে, কারণ একটা একটা করে যদি তুলে তুমি একটা তুইলা টেস্ট করে যদি আবার ফেরত পাঠায় আবার নাও, তাহলে কিন্তু ওই আগের ট্যাবলেটে চলে আসার একটা চান্স থাকে। জি স্যার। যে কারণে ওরা যেটা করে তিনটা একসাথে র্যান্ডমলি তুলে ফেলছে, একসাথে তিনটা তুলে ফেলছে, তুলে নিয়ে টেস্ট করছে, করার পরে তখন তোমার চেক করছে যে কি অবস্থা। জি স্যার, বুঝতে পারছি। ভেরি গুড। আচ্ছা তাহলে আজকের ক্লাস সবার জন্য ক্লিয়ার? কোনো প্রবলেম আছে এখন পর্যন্ত? আচ্ছা, যদি না থাকে তাহলে আমার আজকের ক্লাস এখানেই শেষ।